বছর ঘুরলে লোকসভা নির্বাচনের মধ্যে তার প্রস্তুতি এবং প্রচার শুরু হয়েছে ত্রিপুরায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় সংগঠন আরো মজবুত করেছে ভারতীয় জনতা পার্টি। কিছুদিন আগে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের জন্য একজন করে বিস্তারক নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি দেশের সকল অংশের মানুষের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি, সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। একই দিশায় কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারও। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি। যুব মোর্চার উদ্যোগে চলছে মন্ডল সশক্তিকরণ অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে বাইক র্যালির আয়োজন করেছে প্রদেশ বিজেপি যুব মোর্চা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার এক বাইক র্যালি বের করে যুব মোর্চার সদস্যরা। বিটি কলেজের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত এবং 6 আগরতলা যুব মোর্চা মন্ডলের সভাপতি সঞ্জয় ঘোষ। 24-এর নির্বাচনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, সেই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করছি। আমাদের একটি বিশেষ কর্মসূচি চলছে, সেটা যুব মোর্চার উদ্যোগে মণ্ডল সশক্তিকরণ অভিযান। সেই মণ্ডল সশক্তিকরণ অভিযানকে সামনে রেখে রাজ্যের প্রায় 60টি বিধানসভাতেই বাইক র্যালি যুব মোর্চার মাধ্যমে আয়োজন করা হচ্ছে। আজ 6 আগরতলা যুব মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে বাইক র্যালি। এক কথায় বলতে গেলে 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রস্তুতি চলছে ত্রিপুরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।